আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। কিছুদিন আগে বাংলাদেশে লঞ্চ করেছে বিডি ক্যাশ নামে একটি অ্যাপ্লিকেশন, যেটা নিয়ে ব্যাপক হইচই হয়েছে। এটি নাকি ইনস্ট্যান্ট পেমেন্ট করে এবং 24 ঘন্টায় পেমেন্ট করে, যা তারা তাদের টেলিগ্রাম অ্যাপসে বারবার ঘোষণা দিচ্ছে যে আমরা 24 ঘন্টায় পেমেন্ট করে থাকি, আপনারা কাজ করেন। এটি নিয়ে আসলে অনেক ইউটিউবার মাতামাতি করেছে, আসলে এই অ্যাপসটা কি ফেক নাকি রিয়াল। আজকে পুরো ভিডিওতে আলোচনা করব বিডি ক্যাশ অ্যাপসটি ফেক না রিয়াল, এবং আমিও যে এই অ্যাপসে কাজ করেছি আমি কি পেমেন্ট পেয়েছি। আপনারা হয়তো বেশ কিছুদিন থেকে আমি আপনাদের সঙ্গে আগে পেমেন্ট প্রুফ পেয়ে তারপর অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইট শেয়ার করে থাকি, এতে আমার অনেক সময় লাগে, বাট আমি এটাই করি। কারণ অনেক অ্যাপ্লিকেশন অনেক ওয়েবসাইট আছে কিছুদিন কাজ করার পর আর পেমেন্ট করে না। শুধু আপনাদের মূল্যবান সময়ের কথা চিন্তা করে এবং আপনাদের কষ্টের কথা চিন্তা করে আমি এই আপডেট এনেছি। আমি চাইলে পারতাম অনেক ইউটিউবারদের মতো এমনি একটা ভিডিও রেডি করে দিয়ে দিতে, বাট আমার কেন জানি ইমোশনে এগুলো কাজ করে না। সো আজকের পুরো ভিডিওতে জানবো বিডি ক্যাশ অ্যাপ্লিকেশন ফেক নাকি রিয়াল। যদি জানতে চান অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন, এবং আরও জানাবো যে বাংলাদেশের যে অ্যাপস ডেভেলপাররা আছে এরা কীভাবে অ্যাপসগুলো রিলিজ করে এবং এরা কেন এত কাজ করে নিয়ে পেমেন্ট করে না। সো জানতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করুন। দেন আগে থেকে এক্সপার্ট হয়ে থাকলে কিংবা জানার ইচ্ছা না থাকলে প্লিজ গো ব্যাক। গাইজ, আপনারা দেখছেন ইউটিউব বিডি 24, আর সঙ্গে আছি আমি জ্যাফ আনিকা। চলুন শুরু করা যাক। তো আমি চলে আসছি বিডি ক্যাশ অ্যাপসে। অ্যাপসে আসার পর এখানে দেখেন ভিজিট ট্যাক্স নামে একটি সাইট আছে যেখানে আমরা কাজ করতে পারবো। তো আমি যদি ভিজিট ট্যাক্সে ক্লিক করি এইরকম অ্যাড শো করবে, অ্যাডগুলো অবশ্যই আমাকে কেটে দিতে হবে, আর ভুলবশত অ্যাডে কিন্তু ক্লিক লাগে। সো এইখানে দেখেন কি বলেছে, প্রত্যেকবার ওয়েবসাইট ভিজিট করার পর ওয়েবসাইট থেকে একটি পোস্টে ভিউ করুন এবং প্রত্যেক ভিজিটে 1 মিনিট সময় অপেক্ষা করুন। 10টি ভিজিট শেষ হলে একটি বোনাসের কাজ করুন। বোনাস নিয়ে ওয়েবসাইটে ভিজিট করে যে কোনো একটি পোস্ট ওপেন করে একটি বিজ্ঞাপনে ক্লিক করুন এবং 2 থেকে 3 মিনিট অপেক্ষা করুন। প্রতি ট্যাক্সের জন্য পাবেন 1 থেকে 5 টাকা পর্যন্ত। সঠিক নিয়মে কাজ করুন, তা না হলে পেমেন্ট পাবেন না। সো এখানে তারা বলে দিয়েছে প্রতিটা ট্যাক্সে আমাদের 1 মিনিট করে ওয়েট করতে হবে। কিন্তু এখন যদি আমরা ভিজিট ট্যাক্সে ক্লিক করি তাহলে দেখতে পারবেন নিচে 49 সেকেন্ড কাউন্ট হয়েছে। সো আমরা ব্যাক দিচ্ছি। সো দেখেন এখানে 44 সেকেন্ড, এখানে কিন্তু সেকেন্ড অটোমেটিক কাউন্ট হচ্ছে। তো প্রতিটা ট্যাক্সে যদি আমরা 49 সেকেন্ড করেও কাজ করি, ধরলাম 49 সেকেন্ডই কাজ করলাম, ব্যাগ দেওয়া ফিরে আসা সব মিলে কিন্তু 1 মিনিট হয়ে যাচ্ছে, বাট আমি 49ই ধরলাম। 49 গুণন আমরা 10টা ট্যাক্সে কাজ করব, টোটাল আসতেছে 490 সেকেন্ড। যদি আমরা এটাকে 60 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে 8 মিনিট 16 সেকেন্ড। তাহলে একবার কাজ করতে সর্বোচ্চ আমাদের সময় লাগছে, মানে ন্যূনতম সময় লাগছে 8 মিনিট 16 সেকেন্ড, যোগ করলাম 3 মিনিট। ওই যে বোনাসের কাজটা করতে হবে, তা না হলে কিন্তু পেমেন্ট দিবে না। সো টোটাল মিনিট দাঁড়ালো আমাদের 11 মিনিট 16 সেকেন্ড, বাট এই জন্য আমরা টাকা পাচ্ছি মাত্র 2 টাকা। তো দিনে 24 ঘন্টার ভিতরে তারা 12 বার সর্বোচ্চ কাজ দেয়। 12 বার আপনার কাজ করতে গেলে কত সময় আপনার এখানে ইনভেস্ট করতে হচ্ছে এটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। সো এত সময় ধরে কাজ করার পরেও আসলে কি তারা পেমেন্ট করে? তো আমি চলে আসছি বিডি ক্যাশ অ্যাপসটে, অ্যাপসটি ওপেন করছি, জাস্ট ওয়েট। দেখেন এখানে আমার অ্যাকাউন্টে 52 টাকা 41 পয়সা এখন আছে, এবং ওয়ালেটে যদি আমি ক্লিক করি ক্যাশ আউট করার জন্য তাহলে একটু ওয়েট করবেন। দেখবেন এখানে বলে দিয়েছে তারা আবারও 24 ঘন্টার মধ্যে পেমেন্ট দেওয়া হয়, মাত্র 50 টাকা হলেই বিকাশে পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট রিকোয়েস্ট 24 ঘন্টার মধ্যে পেমেন্ট দেওয়া হবে, আমাদের টেলিগ্রামে জয়েন করুন, তা না হলে পেমেন্ট পাবেন। পেমেন্ট রিসিভ করার জন্য চুজ পেমেন্ট মেথড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে সব নিচে আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে এন্টার ইওর অ্যাকাউন্ট, এইখানে আমার বিকাশ নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হাউ মাস, এইখানে আমি কত টাকা পেমেন্ট নেব সেটা দিয়ে দিচ্ছি, 52 টাকা। দেওয়ার পর পেমেন্ট রিকোয়েস্ট আমরা এখানে ক্লিক করলাম। এখন দেখেন ইওর পেমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেস, প্লিজ ওয়েট ফর ইওর পেমেন্ট। তো আমি ওকেতে ক্লিক করলাম। দেন আমার ড্যাশবোর্ডে রিটার্ন আসার পর এখানে দেখেন আমার ব্যালেন্স 41 পয়সা হয়ে গেছে, আমার ওই 52 টাকা কিন্তু অটোমেটিক কেটে নিয়েছে। সো দেখি আজকে কত তারিখ, কত মাস, কয়টা বাজে, দেখি 24 ঘন্টার মধ্যে আদৌ তারা পেমেন্ট করে কি না। দেখুন আজকে 11 জুলাই 12:58 বাজে। সো আমরা ওয়েট করি আমাদের পেমেন্টের জন্য।
দেখুন, আজকে 14 জুলাই, এখন 7:45 বাজতেছে। আমি চলে যাব আমার বিকাশ অ্যাপসে, দেখি আদৌ আমার বিকাশে কোনো পেমেন্ট এসেছে কি না। সো দেখেন, আমি আমার বিকাশ অ্যাপসে চলে আসছি। আমি চলে যাচ্ছি ইনবক্সে, দেখি আমার বিকাশে পেমেন্ট এসেছে কি না। দেখেন এখানে রিসেন্টলি কোনো পেমেন্ট এসেছে কি না, 50 কিংবা 52। দেখেন এখানে আদৌ কোনো পেমেন্ট রিসিভ হয়নি। এখন যদি আমি চলে যাই ক্যাশ অ্যাপসে, তাহলে আমি দেখব সেখানে আমি যে পেমেন্ট পাঠিয়েছি এর কোনো রিভিউ আছে নাকি, প্রসেসিং অথবা অন্য কিছু লেখা আছে কিনা, এরকম কোনো অপশন আছে কিনা। সো দেখেন এখানে কোনো অপশন নেই। আমি সেদিন অনেক খুঁজেছিলাম, জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম ব্যাপার। দেখেন ওয়ালেট আইকনে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন পেমেন্ট প্রসেসিংয়েরও কোনো অপশন নাই, যে আমি যেখানে ক্লিক করে দেখতে পারবো যে এখানে আমার পেমেন্টটা প্রসেসিংয়ে আছে, এখন দিচ্ছে না, আধা ঘন্টা পরে দিবে। আপনারা দেখেন এখানে কোথাও, আমি টেলিগ্রাম অ্যাপসে চলে আসলাম, আমি এখান থেকে খুঁজে বের করি বিডি ক্যাশ। দেখতে পাচ্ছেন এই যে বিডি ক্যাশ, এইখানটা, এটা আমরা ওপেন করবো। দেখেন এখানে তারা কত নিউজ দিয়েছে, এখানে কিন্তু আমরা মেসেজ করতে পারবো না। দেখেন এটা কিন্তু আমরা মেসেজ করতে পারবো না তাদেরকে, তারা যে মেসেজগুলো দিবে এগুলোই আমরা দেখতে পারবো। দেখেন শুধু হাতে গোনা তারা কয়েকজনকে বিকাশ পেমেন্ট করেছে। যেই ইউটিউবারদের সাথে তাদের কমিউনিকেট ছিল যে আমার অ্যাপসটা রিভিউ করো, তুমি পেমেন্ট প্রুফ দেখাও, আরও লোক জয়েন করো, শুধুমাত্র তাদেরকে পেমেন্ট করেছে মেবি। তাছাড়া এখানে দেখেন আমাদের পেমেন্ট কোথায়, আপনারা জানেন আমি পেমেন্টটা ভিডিওতেই করেছিলাম। সো গাইস, আপনি কাজ করবেন কি করবেন না বিডি অ্যাপসে, বিডি ক্যাশ অ্যাপসে, এটি শুধু একান্তই আপনার ব্যাপার। আমি জাস্ট আপনাদেরকে সতর্ক করলাম। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্রেন্ডকে জানিয়ে দিন যে এই অ্যাপসটা টোটালি একটি ফেক অ্যাপস, এটা থেকে কোথাও কোনো পেমেন্ট পাচ্ছে না কেউ, আর আমি যে পেমেন্ট পাইনি এটা আপনারা নিজের চোখেই দেখেছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।